সুপ্রিয় শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী দ্বিতীয় সপ্তাহের বিজ্ঞান এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবো এবং সম্পূর্ণ উত্তরটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে উত্তর লিখলে সর্বোচ্চ মার্ক অর্থাৎ অতি উত্তম পাওয়া যাবে সে বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব দেখো অ্যাসাইনমেন্ট নম্বর এক অ্যাসাইনমেন্ট পরিবারের সদস্যদের বডি মাস ইন্ডেক্স বিএমআই তথ্য থেকে প্রত্যেকের জন্য খাদ্য গ্রহণ সংক্রান্ত একটি পরামর্শ তালিকা প্রস্তুত করেন আচ্ছা শিখন ফলটা এটা দেখে নিবা নির্দেশনা এখানে দেখো মোট চারটা কাজ এখানে করতে হবে দেখো যথাযথ ছকের সাহায্যে পরিবারের সদস্যদের নাম ওজন ও উচ্চতা লিপিবদ্ধ করে উপস্থাপন প্রত্যেক সদস্যের জন্য বিএমআই মান নির্ণয় বিএমআই মানগুলো গ্রাফের মাধ্যমে উপস্থাপন এবং স্বাভাবিক বিএমআই রেখা অঙ্কন করে কম ওজন সঠিক ওজন বেশি ওজন ও স্থূলতা চিহ্নিত করান খাদ্য গ্রহণ সংক্রান্ত পরামর্শ তালিকা প্রস্তুত করান মানে এই চারটা কাজ তোমাদেরকে করতে হবে তোমাদের অ্যাসাইনমেন্টে প্রথমে পরিবারের সদস্যদের নাম এবং ওজন উচ্চতা লিখতে হবে বিএমআই নির্ণয় করতে হবে গ্রাফের মধ্যে এগুলো দেখাইতে হবে এবং শেষে একটা খাদ্য তালিকা তৈরি করতে হবে এই হইল তোমাদের চারটা কাজ তো আমরা প্রথমে উত্তরগুলো দেখে নিই বডি মাস ইন্ডেক্স বা বিএমআই হচ্ছে শরীরের আদর্শ ওজন নির্ণয়ের একটি গাণিতিক পদ্ধতি দেহের ওজন ও উচ্চতার ভিত্তিতে এ পদ্ধতিতে আদর্শ ওজন নির্ণয় করা হয় উচ্চতা অনুযায়ী কারো ওজন স্বাভাবিক আছে কিনা না তা বিএমআইয়ের মানের মাধ্যমে জানা যায় নিম্নের ছকের মাধ্যমে আমরা পরিবারের সদস্যদের নাম ওজন ও উচ্চতা লিপিবদ্ধ করে ছকের মাধ্যমে উপস্থাপন করা হলো এখানে আমার আমরা আমি এখানে হবে আমার এই জিনিসটা কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে এখানে লিখবে আমার আমার পরিবারের সদস্যদের এই কথাটা কিন্তু লিখবা আচ্ছা এখানে ক্রমিং নং সদস্যদের নাম ওজন কেজি উচ্চতা হইল মিটার ক্রমিং নং এক আমার পিতা আমার পিতার ওজন হলো আশি কেজি উচ্চতা হলো এক দশমিক আট মিটার আমার মাতা ওজন হলো সত্তর কেজি উচ্চতা হলো এক দশমিক ছয় মিটার আমার ভাই ওজন হলো চল্লিশ কেজি উচ্চতা হলো এক দশমিক পাঁচ মিটার আমার দাদু ওজন হলো সত্তর কেজি উচ্চতা হলো এক দশমিক চার মিটার এই ছকটা তোমরা তৈরি করবা এখানে চারজন সদস্যের ছক তৈরি করছি তোমার ইচ্ছা করলে আরও বেশি তৈরি করতে পারো অথবা আরও কমও করতে পারো তিনজনও করতে পারো বেশি করলে ভালো এখন প্রত্যেক সদস্যদের বিএমআই মান নির্ণয় করি বিএমআই নির্ণয় করার সূত্র দেখো বিএমআই সমান দেহের ওজন গুণন দেহের উচ্চতার বর্গ এখানে বর্গ স্কোয়ার আছে বর্গ হুম তাহলে আমার পিতার বিএমআই হবে আশি ভাগ এক দশমিক আট স্কোয়ার তাহলে এইখানে আশি ভাগ এক দশমিক আট এক দশমিক আটকে বর্গ করতে হবে আশিকে ভাগ করতে হবে এক দশমিক আটের বর্গ দিয়ে তো ভাগ করলে চব্বিশ দশমিক সাত হবে এটা তোমরা ক্যালকুলেটর করবে এত কেজি পার বর্গমিটার এর একক হইল কেজি পার বর্গমিটার এই এককটা কিন্তু ঠিক লিখবা আমার মাতার বিএমআই দেখো সত্তর ভাগ এক দশমিক ছয় স্কোয়ার এখানে সত্তর আসলো কেন আমার মাতার ভর কিন্তু ওজন কিন্তু দেওয়া আছে সত্তর কেজি এবং উচ্চতা দেওয়া আছে এক দশমিক ছয় মিটার এই জন্য ওই মানগুলো এখানে আসছে এবং এটা ক্যালকুলেশান করে আসলো সাতাশ দশমিক তিন কেজি পার বর্গমিটার আমার ভাইয়ের বিএমআই দেখো এটা চল্লিশ ভাগ এক দশমিক পাঁচ স্কোয়ার এটা ক্যালকুলেশন করে আসছে সতেরো দশমিক আট কেজি পার বর্গমিটার আমার দাদুর বিএমআই দেখো সত্তর ভাগ এক দশমিক চার স্কোয়ার চৌত্রিশ পঁয়ত্রিশ দশমিক সাত কেজি পার বর্গমিটার এখানে দেখো তাহলে বিএমআই মানগুলো একটু দেখো আমার মাতার হইলো সাতাশ দশমিক তিন আমার ভাইয়ের হইল সতেরো দশমিক আট আমার দাদুর হইল পঁয়ত্রিশ দশমিক সাত ঠিক আছে আচ্ছা যাই হোক এখন স্বাভাবিক এর সঙ্গে এগুলো আর একটু কম্পেয়ার করে দেখতে হবে দেখো স্বাভাবিক বিএমআইয়ের মান থেকে আমরা জানি যদি বিএমআইটা লেস দেন আঠারো দশ আঠারো দশমিক পাঁচ শূন্য হয় তাহলে আমরা বলি যে ওজন কম যদি আঠারো দশমিক পাঁচ শূন্য থেকে চব্বিশ দশমিক নয়ের মধ্যে থাকে তাহলে আমরা বলি সঠিক ওজন পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয় হইলে আমরা তখন বলবো এটা বেশি ওজন তিরিশ থেকে উনচল্লিশ দশমিক নয় হইলে স্থুল চল্লিশের বেশি বা চল্লিশের সমান হইলেও ওইটাকে আমরা বলি অতিরিক্ত স্থুল মানে অনেক মোটা আর কি তাহলে আমি দেখতে পাই যে আমার বাবার ওজন সঠিক আমার মায়ের ওজন বেশি আমার ভাইয়ের ওজন কম এবং আমার দাদুর স্থূলতা রয়েছে বিএমআই মানগুলো থেকে এটার সঙ্গে কম্পেয়ার করলে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি বাবার ওজনটাই সঠিক আছে মায়ের ওজনটাও বেশি ভাইয়ের ওজন আবার কম দাদুর ওজন অনেক বেশি স্থূলতা আছে তারপরে কিন্তু এই গ্রাফটা তোমাদেরকে আঁকতে হবে এই এটা একটা তোমাদের জন্য কঠিন কাজ গ্রাফটা এখান থেকে দেখে নিয়ে সুন্দর করে আঁকবা প্রয়োজন বোধ এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবা তারপরে দেখে দেখে সুন্দর করে এই গ্রাফটা তোমার গ্রাফ পেপারে আঁকবা তারপরে দেখো খাদ্য গ্রহণ সংক্রান্ত পরামর্শ তালিকা যেহেতু বিএমআই অনুযায়ী আমার বাবার ওজন সঠিক আমার মাতার ওজন বেশি আমার ভাইয়ের ওজন কম আমার দাদুর স্থূলতা তাই এদের জন্য খাদ্য গ্রহণ তালিকা প্রস্তুত করে নিম্নে উপস্থাপন করা হলো দেখো খাদ্য তালিকাটা কিভাবে তৈরি করছি এখানে এই এইখানে লিখবে খাদ্যের নাম তারপরে বাবার জন্য মাতার জন্য ভাইয়ের জন্য দাদুর জন্য মানে বাবার জন্য এই খাবারগুলা এই খাবারগুলো কী পরিমাণগুলো এখানে দেওয়া আছে দেখো আমি একটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দুধ বা দুগ্ধজাত খাদ্য বাবার জন্য একশো গ্রাম মাতার জন্য একশো গ্রাম ভাইয়ের জন্য দুশো গ্রাম আর দাদুর জন্য আশি গ্রাম দাদুর তো স্থূলতা আছে এই জন্য ওনাকে কম খাইতে হবে তার মানে যার যে ধরনের বিএমআই সেই অনুযায়ী খাবার খাইতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু এই লিস্ট তৈরি করা হয়েছে এই তালিকাটা তৈরি করা হয়েছে তো তালিকাটা সবটাই আমি পড়ব না তোমরা এখানে দেখো এবং এখানে দেখে সেই অনুযায়ী তোমরা লেখো এই তালিকাটা কিন্তু এখানে শেষ না আরও আরও পেজ আছে সেই পেজগুলোও তোমরা দেখবা দেখে ধৈর্য সহকারে পেজগুলো দেখে সেই অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্টটা তৈরি করবা আমি সিরিয়ালি তোমাদেরকে পেজগুলো দেখাচ্ছি